সর্বশেষ সাথী উপজেলা থেকে এখানকার কৃষি অফিসার সালাম সাহেবকে নিয়ে আমরা সাতক্ষীরায় যাই। সেখান থেকে আমি প্রায় 14,000 পিস চারা নিয়ে এসে 20 বিঘার মতো জমি আমি শুরু করি প্রথম অবস্থায়। পরবর্তীতে এটার উপরে মোটামুটি এখন লাভজনক হচ্ছে আর কি। আমি প্রায় 5-6 লক্ষ টাকার মতো আশা করি বিক্রি করছি, বা আরও আগামীতে আরও হবে আর কি, আরও 1 মাসের মতো থাকবে। তবে এই ফলটা অনেক সুস্বাদু এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আয়রন আছে। আর প্রতিদিন আমি 8 থেকে 10 মন বা 15 মন বিক্রি করতেছি, আর দর হচ্ছে 700 থেকে 800 টাকা, 20 টাকা কেজি। আর ফল আমার এদিকে পাবনা পুরোটা সাপ্লাই করার পরেও ঢাকা, চিটাগাং এবং দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করতেছি, এবং আশা করি আরও ভালো হবে। সবাই এটা খাচ্ছে এবং পর্যাপ্ত ভালো, সেক্ষেত্রে আগামীতে আরও প্রসার হবে ইনশাল্লাহ। আর বাড়ি থেকে আমার অনেকেই পাইকাররা এসে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আমি খুব ভালো বা লাভবান হচ্ছি আর কি। সাথিয়া উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আব্দুল আলীম নামে এক চাষি, তিনি পানিফল নামে ফলটি চাষ করেছেন আমরা দেখেছি, এবং সাথিয়া উপজেলা কৃষি অফিস থেকে তাকে সর্বাত্মক টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে, ফলে এবার তিনি এই পানিফল চাষ করে 4-5 লাখ টাকার মতো সে প্রফিট করবে বলে আমরা ধারণা করছি। এবং এর পরবর্তীতে তাকে দেখে দেখে আশেপাশে চাষিরাও এটা সম্প্রসারণ করবে বলে আমরা ধারণা পেয়েছি, এবং আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।